আজ থেকে শুরু হয়েছে রেলপথের ঈদ যাত্রা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমার হাতের ডান পার্শ্বে কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস, যেটি সকাল 8:15 এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে গন্তব্য উত্তরের জেলা লালমনিরহাট। এর আগে আরও কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে, প্রতিটি আসলে সঠিক সময়ে এখান থেকে ছেড়ে গেছে। সকাল 6টায় আজকে প্রথম যে ঈদ যাত্রা শুরু হলো রেলপথের, সেটি আসলে সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর ট্রেন, সেটি সঠিক সময় এখান থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের ঈদ যাত্রা। এরপর 6:20 ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছেড়ে গেছে উত্তরের জেলার আরও একটি ট্রেন, সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। এরপরে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের যে ট্রেন, সেটা 7:45 সেটিও সঠিক সময় এখান থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে এবারের বলা যায় যে ঈদ যাত্রা শুরু হয়েছে। যে ট্রেনটিতে আমরা একটু উঠে দেখানোর চেষ্টা করছি, একটু আগে বলছিলাম, সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। যাত্রীরা উঠে বসছেন এবং হচ্ছে যাত্রীরা সেখানে নিজে আসনে তারা আসছেন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি আসলে উত্তরের যেই উত্তর জনপদের যে ট্রেনগুলো রয়েছে তার প্রতিটিতে আমরা আসলে দেখতে পাই যে উপচে পড়া ভিড়, গাদাগাদি করে মানুষ থাকে, তিল ধারণের ঠাঁই থাকে না এমন একটি অবস্থা থাকলেও কমলাপুর থেকে অন্তত ষষ্ঠীর ঈদ যাত্রা বলা যায় একেবারে ফাঁকা। মানুষ অনায়াসে 3 স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে, কালো বা অবৈধ যাত্রী এবং টিকিট ছাড়া যাত্রী ঠেকাতে তা পেরিয়ে যাত্রীরা এসে সুন্দরভাবে উঠতে পারছেন ট্রেন। এবং সেটি এখন পর্যন্ত যাত্রীদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে আসলে এটি এখন পর্যন্ত স্বস্তি, আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যের ঈদ যাত্রা হবে যদি এরকম পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত ধরে রাখা যায়। তবে বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে এই ট্রেনটিতে হয়তো কিছুটা যাত্রী সংখ্যা বাড়বে, তখন হয়তো এখন যে একেবারে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি তখন হয়তো কিছুটা কমতে পারে সেই জায়গাটি। যেহেতু আপনি জানেন যে এবার 33,500 টিকিট বিক্রি হয়েছে এই ঢাকা থেকে, এই 33,500 ছাড়াও আরও স্ট্যান্ডিং টিকিটের হচ্ছে 25% যাত্রী আজকে যাত্রা করবে। উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে আমরা জানি যে এই ট্রেনগুলোতে সবসময় প্রচুর সংখ্যক যাত্রী চাপ থাকে, বিপুল সংখ্যক মানুষের ভিড়াভিড়ি এবং হচ্ছে যে একটা প্রচুর যেটি আসলে ভিড়াভিড়ি থাকে এবং হচ্ছে পায়ে হাঁটার জায়গা তো দূরের কথা। মানুষ বৈধ যাত্রী যারা টিকিট আছে তারাও আসলে স্থান পর্যন্ত আসন পর্যন্ত এসে পৌঁছাতে পারেন না এমন একটি অবস্থা থাকে। কিন্তু আমরা আজকে আসলে যেটা দেখছি যে অনেকটা উত্তরবঙ্গের ট্রেন বেশ স্বস্তির যাত্রা বলা যায়, এবং বিশেষ করে পূর্বাঞ্চলে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো তো হচ্ছে আরও কম যাত্রী যারা আছেন তারা আসলে বলছেন যে এই মুহূর্তে তারা অনেকে পরিবার পরিজনকে পাঠিয়ে দিতে চাচ্ছেন, কেননা যেহেতু সামনের দিনগুলোতে এই যাত্রী চাপ আরও বাড়বে এবং হচ্ছে যারও ভিড় থাকতে পারে সেই এখন গেলেও হয়তোবা যাত্রাটা আনন্দময় এবং নির্ঝঞ্ঝাট হবে, তাই অনেকে পরিবার পরিজনকে আসলে পাঠিয়ে দিচ্ছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।